Hi guys, I hope you guys are doing absolutely fine. Welcome to the new episode of Hadrian Script. आज के किचु मायदानी खबर आछे, जेगुलो तुम्हादे साथे शेयर करबो। शामाद अली मल्लिक आरो तीन बछरेर जोन्नो चुक्तिते साइन करलो ईस्ट बेंगले। ताहले कि रालते के बा चुलोवाके धरे रखा सम्भव हबे? ओदिके मोहन बागाने शोना जाच्छे नेक्स्ट सीजनो শিলটন পালি থাকছেন অধিনায়ক এবং গোলকিপার। এরকম অনেক খবর নিয়ে ফিরে আসছি ইন্ট্রোর পর। তবে ইন্ট্রোতে যাওয়ার আগে তোমরা লাইক মেরে দাও। প্রথমেই চলে আসি এপ্রিল মাসের 27 এবং 28 তারিখে এআইএফএফের শৃঙ্খলা রক্ষা কমিটির মানে উষানাথ বাবু ডেকে পাঠিয়েছেন। 27 আর 28 এই দুদিন বললাম কারণ গলসহ আর দু তিন চারটে দল আর মোহনবাগান সহ তিন চারটে দল এদের দুটো ভাগে ভাগ করে 27 এবং 28 তারিখে ডাকা হয়েছে শো কজ টাইপে। তো সেখানে তাদের যুক্তি দিতে হবে তারা কেন খেলেনি এবং সেই যুক্তি শুনে শৃঙ্খলা রক্ষা কমিটি ডিসিশন নেবেন যে কীরকম এক পদক্ষেপ নেওয়া যায় এই সাতটা দলের ওপর। খুব বেশি একটা প্রবলেমে ওরা পড়ে গেছে এআইএফএফ, যে খুব বড় যদি শাস্তি এরকম করা হয় যে নির্বাসন, অনেকগুলো খেলতে পারবে না, অনেকগুলো টুর্নামেন্ট, তাহলে ভারতীয় ফুটবলেরই ক্ষতি হবে, সেটা করা সম্ভব না। আবার তাদের যদি খুব ছোট জরিমানা দিয়ে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সমস্যাটা যেটা পড়বেন সেটা হচ্ছে ফেডারেশনের ডাকে কোনো টুর্নামেন্ট যে কোনো দল খেলতে নাই চাইতে পারে পরবর্তীকালে। সুতরাং একটা মাঝামাঝি কিছু একটা করে ছেড়ে দেওয়া হবে যদ্দূর ধারণা করা যাচ্ছে। মেবি একটা আর্থিক জরিমানা হবে, তো আর্থিক জরিমানা করার পর তাদের ছেড়ে দেওয়া হবে, পদক্ষেপই হবে। দেখা যাক কী হয়, সেদিকে আমাদের চোখ থাকবে। এবং ইস্টবেঙ্গল এবং মোহনবাগানও নিজেদের কাগজপত্র গোছাচ্ছে সেই মিটিংয়ে যাওয়ার আগে, যে তাদের নিজের ডিফেন্ড করা আর কি, নিজেকে ডিফেন্ড করার জন্য যা যা কাগজপত্র দরকার নিয়ে চলে যাচ্ছে। চলো আজকে ক্রিস্প ক্রিস্প করে খবর দিয়ে বেরিয়ে যাব। সেকেন্ড খবর যেটা আসছে সেটা হচ্ছে শামাদ আলী মল্লিক। ইস্ট বেঙ্গলের উইং ব্যাক শামাদ আলী মল্লিক 24 বছর বয়সী, তিনি তার চুক্তি আরও দীর্ঘমেয়াদী করে নিলেন। দীর্ঘমেয়াদী মানে আরও মেয়াদ বাড়িয়ে নিলেন, আরও 3 বছরের জন্য স্বাক্ষর করলেন। তিনি আগে 4 বছর খেলেছেন ইস্ট বেঙ্গলে, আগামী 3 বছর মানে 7 বছর হয়ে যাবে, মোটামুটি ইস্ট বেঙ্গলের ঘরের ছেলেই হয়ে যাবে শামাদ আলী মল্লিক। এবং খুব ভালো তাকে ব্যবহার করেছিলেন আলেহান্দ্রো গার্সিয়া, ইস্ট বেঙ্গলের কোচ। সেকেন্ড হাফে নামাতেন, দারুণ ওভারল্যাপে যেত এবং ভালো ভালো ক্রস বাড়াতো। খুব ভালো খেলেছিল শামাদ আলী মল্লিক। সামান্য একটু কী বলবো, একটু কাশমাকাশ চলছে জেমি স্যান্টোসের সঙ্গে, খুব স্বাভাবিক। জেমি স্যান্টোস একটু তার প্রাইস বাড়িয়ে নিয়েছেন, শামাদ আলী মল্লিকও তার প্রাইস বাড়িয়ে নিয়েছিলেন। শামাদ আলী মল্লিক একটা বড় মানে একটা বিগ অ্যামাউন্ট চাইছিলেন কেননা তার কাছে অফার ছিল, কিন্তু ইস্ট বেঙ্গল তাকে বুঝিয়ে নয়, তাকে স্যাটিসফাই করেই চুক্তি চুক্তির মেয়াদ বাড়িয়ে নিয়েছে। আর জেমি স্যান্টোসের কথা যেটা বলছিলাম, জেমি স্যান্টোসের সঙ্গে আরও 2 বছরের জন্য চুক্তি পাকা করতে চাইছে কোয়েস ইস্ট বেঙ্গল। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে জেমি স্যান্টোস এখনও পর্যন্ত যে টাকা অফার করা হয়েছে সেই টাকা এখনও পর্যন্ত খুশি নন। তো খুব আশা করা যাচ্ছে যে মোটামুটি একটা নেগোসিয়েশনে চলে আসবেন, কেননা তিনি অন্য কোনো ক্লাবে যেতেও রাজি নন, মানে অন্য কোনো ক্লাবে যাওয়ার অফার আছে বা অন্য কোনো দিকে পা বাড়িয়ে আছেন এরকম কিন্তু ঘটনাটা নয়। আর এই এই যখন শামাদ আলী মল্লিকের স্বাক্ষরটাও হয়ে গেল তখন মোটামুটি ডিফেন্সের কোর টিমটা ধরে রাখা গেছে এই এর জন্য আত্মবিশ্বাসী কোয়েস ইস্ট বেঙ্গল। এবং ইস্ট বেঙ্গল এখন তার এই আত্মবিশ্বাসের প্রতিফলন হিসাবে ভাবছে যে হয়তো রালতেকে এবং চুলোভাকেও ধরে রাখতে পারে বা তাদের কোনো মতে শেষ মুহূর্তেও ছিনিয়ে আনতে পারে। তোমাদের বারবার বলে দিই, তোমাদের মানে এই ভিডিওটার পরেও নিশ্চয়ই থাকবে কমেন্টে যে দাদা এর ওখানে সই হয়ে গেছে, এর ওখানে সই হয়ে গেছে। দল বদলে আমি বলছি যতক্ষণ না অবধি কাগজে সই হয়ে যায়, মানে একদম অফিসে বসে কাগজে সই হয়ে যায়,
তার আগে পর্যন্ত যা ইচ্ছে তাই হতে পারে। এবার বলতে পারো হ্যাঁ তাকে নিয়ে টালবাহানা টানা পড়েন অনেক কিছু হতে পারে, কিন্তু কাগজে সই হওয়ার আগে অবধি যা ইচ্ছে তাই হতে পারে। সুতরাং এই যে খবরগুলো বাইরে আসে বা রিউমারগুলো বাইরে আসে, এতে আখেরে কিন্তু প্লেয়ারদের লাভই হয়, সেরকম ক্ষতি হয় না। হ্যাঁ ক্ষতি হয় কখন, যখন ব্রিচ অফ কন্ট্রাক্ট তারা করে ফেলে। মানে এই যে কাগজপত্রের ব্যাপারটা বললাম, এই কাগজপত্রের ব্যাপারটা যদি তারা আগেই করে ফেলে, মানে ধরো একটা একটা স্ট্যাম্প পেপারে তারা আগে থেকে লিখে দিল যে এখানে আমি খেলবই, সেটা একটা দলের বদলে চারটে দলকে লিখে দিল, এই ধরনের জিনিসগুলো করা যায় না, যেগুলো এজেন্টরা অনেক সময় প্লেয়ারদের ভুলভাল বুঝিয়ে, কারণ প্লেয়ারদের আমি কোনো দোষ দেবো না, প্লেয়ারদের কাজ হচ্ছে খেলার, তারা কিন্তু অত নিয়ম টিয়ম জানে না। তো দেখা যাক ইস্ট বেঙ্গল পুরো দলটাকেই প্রায় ধরে রাখতে পারে কি না। এদিকে আরেকটা টানা পড়েন যেরকম বলছি যে কেরালা চাইছে বিলাল খানকে, মানে আবার বলছি ওই অন পেপার সই করা অবধি তোমরা অপেক্ষা করো। এখনও পর্যন্ত ইস্ট বেঙ্গল কিন্তু বিলাল খানের আশা ছেড়ে দিচ্ছে না, তাদের ফার্স্ট চয়েস বিলাল খান, যদি না হয় তখন ধীরাজ সিং। এখনো পর্যন্ত ইস্ট বেঙ্গলের সঙ্গে একটা কেরালার একটা ফাইট বিলাল খানকে নিয়ে হবে, এবং সেটা পয়সা ঘটিত হতে পারে, অনেক সময় অনেক রকম পাওয়ারও থাকতে পারে। তো সেই বিলাল খানকে, বিলাল খান যদি কেরালায় যায় ধরে নাও ধীরাজ সিং ইস্ট বেঙ্গলে, আর ইস্ট বেঙ্গল যদি ছিনিয়ে নিতে পারে বিলাল খানকে, তাহলে ধীরাজ সিং এর সঙ্গে চুক্তি বাড়িয়ে নেবে কেরালা। তো এই ধরনের এই হচ্ছে ইস্ট বেঙ্গলের আপাতত খবর। এবার চলে আসি মোহনবাগানের খবরে। ইস্ট বেঙ্গল যতটা অ্যাক্টিভ এই দলবদলের বাজারে, মোহনবাগান একদমই সেই রকম অ্যাক্টিভ নয়। তবুও শিলটন পাল, অরিজিৎ বাগুই, শেখ ফৈয়াজ, অভিষেক আম্বেকার, এদের ধরে রাখার ব্যাপারে মোহনবাগান কিন্তু আশাবাদী, এবং মোটামুটি অন্যান্য দলের যারা ট্রান্সফারিং এজেন্ট রয়েছে বিভিন্ন আইএসএলের এবং আই লিগের দলের, তারা এই সমস্ত প্লেয়ারদের অ্যাপ্রোচ করে দেখেছে। অরিজিৎ বাগুইয়ের কেসটা একটু আলাদা আমি বলছি, তারা এই এদের অ্যাপ্রোচ করে দেখেছে যে তারা খুব একটা ইন্টারেস্টেড নন, সেই অনুযায়ী মোটামুটি ধরে নেওয়া যাচ্ছে যে এরা আগামী মরশুমে মোহনবাগানেই খেলবে। আর বাকি বিদেশি তো যেরকম বলা হয়েছে, আগের ভিডিওতেও বলেছি যে সনি নর্ডি হয়তো চলে, মানে কোনো বিদেশিই থাকবে না। আর যিনিই কোচ হবেন, যেই কোচ হন না কেন, কোচের রিউমারটা আরেকটু মোটামুটি কোনো বেস সোর্স ভালো পাওয়া গেলে আমি ওটা নিয়েও আলাদা ভিডিও করে দেবো। যেই কোচ হন না কেন মোহনবাগানের, তিনি নির্বাচন করবেন বাকি বিদেশি কে হবে, কোথা থেকে কী নেওয়া হবে। তাই যদিও একপ্রস্ত কথা অনেকজনের সঙ্গেই বলা আছে, সেই রকম অপশান মোহনবাগান কর্তারা দেবে যে কোচ আসবে তাদের সঙ্গে। দু একজন বিদেশি সেই সুপার কাপে যে বিদেশিদের নাম দিয়েছিলাম তারা, এবং আরও আইএসএলে খেলা দু একজন বিদেশি, তাদের অপশান মোহনবাগান দেবে এবং তারপর তাদের নেওয়ার জন্য ঝাঁপাবে। কারণ না যতক্ষণ না অন পেপার হচ্ছে ততক্ষণ মে মাস অবধি এই ধরনের জিনিসপত্র চলবে, তারপর যখন এবার পেপার সাইনিং চালু হয়ে যাবে তখন গিয়ে মোটামুটি বোঝা যাবে যে কে কোথায় যাচ্ছে। যেমন ধরো করোমিনাস কিন্তু আর গোয়ার সঙ্গে চুক্তি মানে এক্সটেন্ড করতে চাইছে না, কিন্তু হয়তো শুনবে যে গোয়া না, করোমিনাস হয়তো গোয়ায় খেলবে, তা নয় কিন্তু, মানে দুর্দান্ত একটা রিউমার রয়েছে করোমিনাস হয়তো জামশেদপুরে চলে আসবে। তারপর এটাও শোনা যাচ্ছে যে যদি করোমিনাসকে নিতে ব্যর্থ হয় তাহলে পেড্রো মানজি, যার সঙ্গে নাকি অলরেডি চুক্তি স্বাক্ষর করাই রয়েছে চেন্নাই সিটি এফসি, পেড্রো মানজিকে নেওয়ার জন্য জামশেদপুর ঝাঁপাবে। হ্যাঁ তার জন্য বড় অঙ্কের ট্রান্সফার ফি দিতেও তাদের কোনো আপত্তি নেই। আর আছি একটা অন্যরকম খবরে, দাদু 70 দশকের ময়দানে ফুটবলের সাক্ষাৎ কিংবদন্তি, আর তার নাতি শিথিরমোড় নিবাসী, মানে তার বাবার শিথিরমোড়ে বাড়ি ছিল, আমার বাড়ির পাশেই তাই ওরমভাবে দেখালাম। তো শিথিরমোড় নিবাসী সে বিশ্বকাপ খেলতে চললো। হ্যাঁ এরকম একটা শিরোনাম দিয়ে শুরু করলে মোটামুটি তোমাদের ইন্টারেস্ট থাকবে কিছু না। গৌতম সরকার সবাই তোমরা চেনো কিংবদন্তি, তার নাতি ঋষভ মুখোপাধ্যায় সংযুক্ত আরব আমিরশাহির হয়ে আন্ডার-19 ক্রিকেট খেলবে। এবার বলবে যে তাদের হয়ে কেন খেলবে, তো তার বাবা বাবুর ভাগ্নে, তিনি বহুদিন ধরেই প্রায় 1.5 দশক ধরেই সংযুক্ত আরব আমিরশাহিতে থাকেন বিভিন্ন কর্মসূত্রে, এবং সেখানেই ধোনির একাডেমিতে খেলে বড় হয়ে ওঠা ঋষভ, তিনি আন্ডার-19 ইউএইর হয়ে খেলবেন সংযুক্ত আরব আমিরশাহির হয়ে। আরেকটা খবর, একসময় মোহনবাগান, ইস্ট বেঙ্গল, তারপরে এটিকেতে যাওয়া, মানে তার আগে অবশ্য ইউনাইটেড স্পোর্টসে ছিলেন গার্সিয়া ফিজিও, তিনি এটিকের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে গেছে, মোটামুটি চুক্তিভুক্তিও শেষ হয়ে গেছে, নতুন আর কোনো দল তাকে নিতে আগ্রহী নয়, তো তিনি দেশে ফিরে যাচ্ছেন। তো যে কোনো ক্লাব যাদের এখনো পর্যন্ত খুব ভালো ফিজিও নেই,
তারা গার্সিয়াকে অ্যাপ্রোচ করতেই পারেন। তিনি কিন্তু বাংলায় ফুটবলের ফিজিও থাকার জন্য খুবই উৎসাহী, মোটামুটি তার পোস্ট দেখলেই সেগুলো বোঝা যায়। তো সেই সমস্ত ক্লাব যাদের হয়তো খুব ভালো মানের ফিজিও নেই, কিন্তু যারা চাইছেন পরের মরশুমে ভালো ফিজিও রাখতে, তারা প্লিজ গার্সিয়ার সঙ্গে যোগাযোগ করুন। যাই হোক, আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করো, যদি এখনও পর্যন্ত লাইক না করে থাকো তোমরা শেয়ার করো, কমেন্ট করো, নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও যাতে নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও। তো ব্যাস আজকে আর কি, আজকের মতো।